আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মাধ্যমিকের কোন শ্রেণীতে এবছর বার্ষিক পরীক্ষা হচ্ছে না, সাপ্তাহিক অ্যাসাইনমেন্টে শিক্ষার্থীদের মূল্যায়ন বললেন শিক্ষামন্ত্রী। অনলাইনে ভর্তি পরীক্ষা নিতে চায় বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়, তৈরি করা হয়েছে বিশেষ সফটওয়্যার। সরকার নির্ধারিত আলুর নতুন দামও মানছেন না ব্যবসায়ীরা, 25 টাকা কেজি দরে রাজধানীতে বিক্রি শুরু করেছে টিসিবি। এগারো দফা দাবিতে নৌশ্রমিকদের ধর্মঘট চলছে, ঘাটে ঘাটে অচলাবস্থা, পণ্য ওঠানামা ও খালাস বন্ধ। এবং শহরে গাছে গাছে 10,000 পাখির বাসা তৈরি করছে চুয়াডাঙ্গা পৌরসভা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মাধ্যমিকে এবছর কোনো বার্ষিক পরীক্ষা হচ্ছে না, শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে 30 দিনের বিশেষ সিলেবাস, সাপ্তাহিক অ্যাসাইনমেন্টের ভিত্তিতে করা হবে মূল্যায়ন। সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। এছাড়া শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মতামতের ভিত্তিতে নবম শ্রেণীর বিভাগ নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনার কারণে গত মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষাখাতে নেমে এসেছে স্থবিরতা। শিক্ষার ধারাবাহিকতা রক্ষায় অনলাইন, টিভি ও বেতারে পাঠদান চালানো হচ্ছে। এর আগে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী, জেএসসি, জেডিসি এবং সবশেষ এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে করোনা মহামারীর কারণে। এবার মাধ্যমিকের বার্ষিক পরীক্ষাও নেওয়া হচ্ছে না। মূল্যায়নের নামে কোনো চাপ প্রয়োগ করা হবে না জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পরবর্তী ক্লাসে শিক্ষার্থীদের দুর্বলতা শনাক্তের জন্যই অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। এবার কোনো বার্ষিক পরীক্ষা হচ্ছে না। আমরা এই 30 কর্মদিবসের এই সিলেবাসটি, সংক্ষিপ্ত সিলেবাসটি আমরা আবার করব। এটি অনেকটা যারা ইতোমধ্যে করেছেন তাদের জন্য একটা রিভিশন মতো হবে পুরো তাদের সিলেবাসের, এবং আর যারা করতে পারেননি তারাও যদি এই সময়ের শিক্ষকরা, আমরা বলবো যে কিভাবে শিক্ষকরা যাদের অ্যাক্সেস নেই তাদেরকেও কিভাবে এর মধ্যে নিয়ে আসতে পারে সেটির আমরা সর্বোচ্চ আমরা প্রচেষ্টা এবার চালাবো। শিক্ষা বর্ষ বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের। আপাতত জানুয়ারি মাসে নতুন ক্লাস শুরু হবে এমন লক্ষ্য নিয়ে এগোচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা বিভাগ নির্ধারণের ক্ষেত্রে গুরুত্ব পাবে শিক্ষার্থী এবং অভিভাবকদের মতামত। তবে পলিটেকনিক্যালের পরীক্ষার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানাননি শিক্ষামন্ত্রী। অষ্টম শ্রেণীর পরে তো সায়েন্স, আর্টস, কমার্স এইভাবে ভাগ হতো, তাহলে সেটা নির্ধারণ হবে কি করে? এই নির্ধারণটা শিক্ষার্থীরা তারা যেমন নিজেরা যেটা চাইবে একটা হলো সেটা, আরেকটা হলো তাদের শিক্ষকরা, তাদের অভিভাবকদেরও একটা অ্যাসেসমেন্ট আছে, তাদের শিক্ষকরা যারা তাদেরকে এই সপ্তম শ্রেণী পর্যন্ত দেখেছে এবং অষ্টম শ্রেণীতে খানিকটা দেখেছে তাদেরও তো একটা অ্যাসেসমেন্ট আছে। সব মিলিয়ে কিন্তু তারা যে যেই বিভাগে যেতে চাইবেন সে সেই বিভাগে সেখানে তাদেরকে দেওয়ার একটা ব্যবস্থা করা হবে। যেসব শিক্ষার্থী অনলাইন ক্লাস করতে পারেননি এবং পিছিয়ে আছে তাদের জন্য পরবর্তী শ্রেণীতে বাড়তি পাঠদানের পরিকল্পনা রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। অনলাইনে ভর্তি পরীক্ষা নিতে চায় বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়, এজন্য একটি বিশেষ সফটওয়্যারও তৈরি করেছে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়। তবে স্বাস্থ্যবিধি মেনে সরাসরি ভর্তি পরীক্ষা নেওয়ার পক্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। মাহবুব কবির চপলের রিপোর্ট। স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কায় বাতিল করা হয়েছে এইচএসসি পরীক্ষা, কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিভাবে নেওয়া হবে এখন সেটাই বড় প্রশ্ন। ইউজিসির সাথে বৈঠকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ উপাচার্য অনলাইনে পরীক্ষা নেওয়ার পক্ষে মত দেন। করোনার যে প্রবলেমের জন্য আমরা সরকার এসএসসি পরীক্ষা নিতে পারে নাই, সেই পরীক্ষাটা আমরা কিভাবে নিব সেটা একটা চিন্তার বিষয়। সেটা অনলাইনে হতে পারে, অফলাইনে হতে পারে, এবং অনলাইনে নিতে হলে তো মুখে বললে হবে না, এটার জন্য একটা সফটওয়্যার দরকার। মোবাইল অ্যাপই প্রেফার করতেছি যে পরীক্ষাটা সে দেবে, যে যখন পরীক্ষাটা স্টার্ট হবে সে তখন তার তাকে যে আমরা অ্যাডমিট কার্ডটা দিব সেখানে একটা কিউআর কোড থাকবে,
সেই কিউআর কোডটা সে স্ক্যান করবে, স্ক্যান করার পর সে যে স্টুডেন্ট, তো তার আমরা একটা ফটো নেব, ফটো নিয়ে আমরা যে ছবিটা সে আগে আমাদেরকে দিয়েছে তার সাথে আমরা একটা ভেরিফিকেশন করব। এক্সামটা যখন স্টার্ট হবে তখন তাকে কোথায় সে ক্যামেরাটা রাখবে সেই ইনস্ট্রাকশনটা তাকে আমরা দিয়ে দেবো। সো আমরা অডিও নিচ্ছি, পিকচার নিচ্ছি, ভিডিও নিচ্ছি, কোশ্চেন পেপার তার সামনে চলে আসতেছে, সে খাতা কলমে দিতে পারবে, এখানে এমসিকিউ নিতে পারবে। আর যদি পেন অ্যান্ড পেপার হয় তাহলে তাকে আনসার স্ক্রিপ্ট আপলোড করতে হবে, ছবি তুলে, হ্যাঁ ছবি তুলে। পরে যখন সে একটা কোনো এক জায়গায় যদি ইন্টারনেট পায় তখন সে ছবিগুলো আমাদের এখানে চলে আসবে, ওই তার প্রক্টরিং ছবি সহ, যে পিকচার এবং অডিও সহ। সফটওয়্যারটা লোড করার পর ওই ডিভাইসের কন্ট্রোল সফটওয়্যারের কাছে, সে সফটওয়্যারটা কিছুই করতে পারবে না। অন্য ল্যাপটপ এসে করার চেষ্টা করতে পারে, অন্য ডিভাইস এসে করার চেষ্টা করতে পারে, সামনে কাগজ রাখতে পারে, পিছনে কাগজ রাখতে পারে, নিচে কাগজ রাখতে পারে, কেউ হয়তো দূর থেকে তাকে বলতে পারে, এগুলো সবই ধরা সম্ভব তার মুভমেন্ট দেখে আর সাউন্ড শুনে। তবে ইউজিসি চায় আগের নিয়মেই ভর্তি পরীক্ষা। আমি মনে করি যে আমাদের পক্ষে এখন এক্সপেরিমেন্টে না গিয়ে ভর্তি পরীক্ষাটা ক্লাসরুমে হওয়া উচিত, ছাত্রছাত্রীদের উপস্থিতিতে, এটা একটি, এবং ভর্তি পরীক্ষাটা অবশ্যই এমসিকিউ পদ্ধতিতে হওয়া উচিত। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা গুচ্ছ পদ্ধতিতে যদি নিই তখন আমরা পরীক্ষাগুলো বিভিন্ন ধাপে নিয়ে যেতে পারবো, যেমন মেডিকেলের ভর্তি পরীক্ষাটা শেষ হওয়ার পরই আমরা রেজাল্ট আউট হওয়ার পর আমরা ইঞ্জিনিয়ারিংয়ে নিতে পারি, তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের চাপটা কমে যাবে। ঠিক অনুরূপভাবে ইঞ্জিনিয়ারিংয়ের রেজাল্ট আউট হওয়ার পর আমরা এগ্রিকালচারটা নিতে পারি, সেটা রেজাল্ট আউট হওয়ার পর আমরা জেনারেল বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিতে পারি। যেখানে আগে একটি ক্লাসরুমে 40 জন ছাত্রের পরীক্ষা নেওয়া হতো সেখানে 120 জন ছাত্রের পরীক্ষা নেব। ডিসেম্বরের শেষ দিকে এইচএসসির ফল প্রকাশ করা হলে ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আলো নির্ধারিত নতুন দামও মানছেন না ব্যবসায়ীরা। সরকারি নির্দেশ উপেক্ষা করে রাজধানীর বাজারে মান ও প্রকার ভেদে প্রতি কেজি আলুর দাম রাখা হচ্ছে 45 টাকা পর্যন্ত। দাম নিয়ন্ত্রণে হিমাগারে অভিযান জোরদার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এদিকে 25 টাকা দরে আলু বিক্রি শুরু করেছে টিসিবি, যদিও কম বরাদের অভিযোগ ডিলারদের। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। ন্যায্য মূল্যের আলু, তাই ভিড় বাড়ছে টিসিবি ট্রাকে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে এ পণ্য সংগ্রহে ব্যস্ত ভোক্তারা। বাজারের চেয়ে অর্ধেক দামে এ পণ্য পেয়ে খুশি তারা। তবে একসাথে 2 কেজির বেশি আলু কেনার সুযোগ পাবেন না ক্রেতারা। আলু তো দাম অনেক, আলু তো 50 টাকা কেজি নিচ্ছে ওখানে দোকানে। বাজারে আলু দামটা বেশি, এখানে একটু কম, এই জন্য লাইনে দাঁড়াইছি। 2.5 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, বাজারে বেশি দেখে এখানে আসছি। বাজারে তো অতিরিক্ত দাম, এটা তো আমাদের সামর্থ্যের বাইরে। টিসিবি ট্রাকে দৈনিক বরাদ্দ 300 কেজি আলু, তবে চাহিদার তুলনায় তা পর্যাপ্ত নয় বলে মনে করেন ডিলাররা। আজকে 150 মানুষ পাবে 2 কেজি করে। আমরা প্রথম টেস্ট করতেছি, আমাদের সাথে কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, তারা এই বরাদ্দ আরো বাড়িয়ে দেবেন। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত মৌসুমে দেশে আলু উৎপাদন হয়েছে 1 কোটি মেট্রিক টনেরও বেশি। চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত আছে 31 লাখ মেট্রিক টন। সরকারি বিপণন সংস্থার তথ্য অনুযায়ী এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে 33 ভাগেরও বেশি। সরকার 2 দফা আলুর দর বেঁধে দিলেও তা মানছেন না ব্যবসায়ীরা। এটি কেনা হলো 40 টাকা কেজি, এর ভিতরে ছোট বড় দাগি মাগি ধায়ে এটি 45 টাকা বেশি খুচরা রেট। দাম তো আগের মতোই আছে, 45 টাকায় বেচতেছি, 40-45 এমনই। কমতেছে না কেন? কমতেছে না, যারা পাইকারি বেচারা তো কমায় না, আমরা কেমন কমাবো? সরকারের নির্ধারিত দামে আলু কিনতে না পারায় কারণ বাজারের পাইকারি মোকামে আলু বিক্রি বন্ধ রয়েছে। গ্রেট কালকে হয়েছে, আজকে কালকে 2-1 দিনের মধ্যে মাল আসবে। এই রেটে যা হয়তো 1-1 দিন লাগবে, 2-1 দিন সময় লাগবে না। কোল্ড স্টোরেজ পর্যায়ে 27 টাকার ঊর্ধ্বে হলে আজকে আমরা কঠোর হব। আর আমাদের যে পাইকারি আড়তে আলুগুলো আসছে সেই আলুগুলো আমরা তদারকি করছি, সেখানে আমরা ব্যবসায়ীদের বলেছি, তারাও কিন্তু জানেন, এবং আমাদের বিশ্বাস আগামীকাল থেকে আলুর বাজারে পূর্ণাঙ্গ স্থিতিশীলতা আসবে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন হিমাগারে নির্ধারিত দামে বিক্রি হলে 2 দিনের মধ্যেই খুচরা পর্যায়ে কমে আসবে আলুর দাম। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও পুলিশি নির্যাতন এবং খোরাকি ভাতা সহ 11 দফা দাবিতে সারা দেশে ধর্মঘট অব্যাহত রেখেছে নৌযান শ্রমিকরা। নৌচলাচল বন্ধ থাকায় ঘাটে ঘাটে তৈরি হয়েছে অচলাবস্থা। সমুদ্র বন্দরগুলোতেও পণ্য ওঠানামা বা খালাস বন্ধ রয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে রিপোর্ট করছেন রোকসানা ইভা। বরিশালে পণ্যবাহী নৌযান শ্রমিকদের কর্মবিরতির কারণে আজও সকল রুটে তেলবাহী জাহাজ সহ সব পণ্যবাহী নৌযান ও লাইটার জাহাজ বন্ধ রয়েছে। এসব নৌযান নোঙর করে আছে মাছ নদীতে। আমাদের 11 দফা দাবি যদি তারা সরকার মালিকরা না মানে, আমাদের আন্দোলন
কর্মসূচি অব্যাহত থাকবে। এদিকে কেন্দ্র কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদী বন্দরেও কর্মবিরতি পালন করছে নৌশ্রমিকরা। ধর্মঘটের কারণে আশুগঞ্জ নৌবন্দরে জ্বালানি তেল, সার, রড, সিমেন্ট, পাথর, কয়লাসহ বিভিন্ন পণ্য নিয়ে আটকা পড়েছে অর্ধশতাধিক জাহাজ। এছাড়া পণ্য ওঠানামাও বন্ধ রয়েছে এ নৌবন্দরে। তবে আশুগঞ্জ থেকে ছয়টি নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। নিম্ন শ্রেণীর একটা কার্গো বডির স্টাফদের বেতন দিচ্ছে 7,750 টাকা এবং তার ডিজেল খাওয়া খাইয়ে 7,750 টাকা দিয়ে তার যদি একটা ফ্যামিলি থাকে, তার যদি পাঁচটা ছেলে থাকে, তাতে সে চলতেই পারবে না। 11 দফা দাবিতে নারায়ণগঞ্জেও দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে নৌযান শ্রমিকরা। তাদের দাবি, 2019 সালে এসব দাবিতে আন্দোলন করলে বিআইডব্লিউটিএ এবং মালিক পক্ষ শ্রমিক নেতাদের সাথে বৈঠক করে 2020 সালের মার্চ মাস থেকে খাদ্য ভাতা প্রদান করবে বলে সিদ্ধান্ত নেয়। তবে জাহাজ মালিকরা করোনা সহ নানা অজুহাতে তাদের খাদ্য ভাতা দিচ্ছে না বলে জানিয়েছেন শ্রমিকরা। তারা বলছে আমাদের খাদ্য ভাতা দেবে না এবং এমনকি আমাদের খোরাকি এবং বেতন তারা বন্ধ করে দেবে। আমরা শ্রমিকদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই। এদিকে সারা দেশে শ্রমিকদের সাথে একাত্মতা ঘোষণায় ধর্মঘটের দ্বিতীয় দিন খুলনা মহানগরীর বিআইডব্লিউটিএ ঘাট এলাকায় মিছিল করেন শ্রমিকরা। ধর্মঘটের কারণে মংলা বন্দরেও পণ্যবাহী জাহাজ কার্গো চলাচল বন্ধ রয়েছে। এদিকে নৌযান শ্রমিকদের কর্মবিরতি শুরু হলেও বন্দরের পণ্য বোঝাই খালাস কাজ স্বাভাবিক রয়েছে বলে জানান বন্দর কর্তৃপক্ষ। সারা দেশে প্রায় 30,000 পণ্যবাহী নৌযানের 3,00,000 শ্রমিক এ কর্মবিরতি পালন করছে। দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা শ্রমিক নেতাদের। রুকসানা ইভা, এটিএন বাংলা। আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর নতুন কমিটি নিয়ে যে কোনো অভিযোগ গঠনতন্ত্র অনুযায়ী সমাধানের নির্দেশ দিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে একথা জানান দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নেতাকর্মীরা সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে অভিযোগ করলে তা যাচাই বাছাই করে নিষ্পত্তি করা হবে। শিগগিরই জেলা ও মহানগর পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। প্রতিকার পাওয়ার ব্যবস্থাও রয়েছে সংগঠনের গঠনতন্ত্রের আওতায়। অভিযোগ থাকলে নেতা কর্মীরা বা সংক্ষুব্ধ ব্যক্তিরা গঠনতন্ত্র অনুযায়ী এ সংক্রান্ত ট্রাইব্যুনালে তাদের অভিযোগ দিতে পারে। পাখিদের অভয়ারণ্য তৈরিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চুয়াডাঙ্গা পৌরসভা। পাখির আবাসস্থলের জন্য পৌর এলাকার গাছে গাছে 10,000 মাটির ভার বা কলসি বাঁধার কাজ চলছে। এসব আবাসে পাখিদের খাবার ব্যবস্থা করবে পৌরসভা। পৌর মেয়রের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসী ও পরিবেশবাদীরা। চুয়াডাঙ্গার প্রতিনিধি রফিক রহমানের রিপোর্ট জানাচ্ছেন রোকসানা ইভা। প্রায় 38 বর্গ কিলোমিটার আয়তনের চুয়াডাঙ্গা পৌরসভার বাসিন্দা 2,00,000-এর কাছাকাছি সবুজে ঘেরা এই শহরে আছে অনেক গাছগাছালি, যাতে অসংখ্য পাখির আনাগোনা। এই পাখিদের ভালোবাসেন শহরবাসী, তাই গত মাসে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের গাছের ডালে পাখিদের বাসা তৈরি করে তাদের বিচরণ আরও সুরক্ষিত করার উদ্যোগ নেয় পৌরসভা। প্রথম পর্যায়ে মাটির 500 ভার গাছের ডালে বসিয়ে নির্মাণ করা হচ্ছে পাখির বাসা। এমন মোট 10,000 পাখির আবাস তৈরির উদ্যোগ নিয়েছেন পৌর মেয়র। সবাই পাখির মধ্যে একটা আন্তরিকতা, ভালোবাসা তাদের জন্য তৈরি হয়। চুয়াডাঙ্গা পৌরসভা থেকে সব জায়গায় ছড়িয়ে যাওয়ার চিন্তাভাবনা আছে এবং সবাই যেন উদ্যোগেই কাজটা করে। ঝড় বৃষ্টি সহ বিভিন্ন দুর্যোগে এসব বাসায় নিরাপদে থাকতে পারবে পাখিরা, তাদের খাবারও সরবরাহ করবে পৌরসভা। ভবিষ্যতে এমন উদ্যোগে বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে শহরবাসী। 2টি করে 3টি করে এই ভার কিনে নিয়ে যে বাসার গাছে অথবা বাসার আশেপাশে গাছে তারা কাজ শুরু করে দিয়েছে। পৌর নাগরিক হিসেবে আমরা বিভিন্ন এলাকায় আলোচনা চলছে, অত্যন্ত আমরা খুশি এবং অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ নিয়েছে। এটা বর্তমান সময় উপযোগী একটা উদ্যোগ। স্থানীয় পরিবেশ ও নগরবিদরা বলছেন, পরিবেশ সুরক্ষায় এমন উদ্যোগ সারা দেশেই নেওয়া উচিত, তাতে জীব বৈচিত্র্য রক্ষা পাবে, সতেজ থাকবে পরিবেশ। একটা জীব জন্মালি হবে না, 90% নির্ভর করে এনভায়রনমেন্টের উপরে। সেই এনভায়রনমেন্ট আমরা যেন ঠিক রাখতে পারি, আমাদের সম্প্রতি চুয়াডাঙ্গা জেলার পৌর মেয়র ভাড় বাঁধছে, খাঁচি বাঁধছে, যাতে পাখিরা অভয়ে তারা সেখানে বসবাস করতে পারে, তাদের সংখ্যা বৃদ্ধি করতে পারে, তারা আনন্দের সঙ্গে থাকতে পারে। পৌরসভার ব্যতিক্রমী এই উদ্যোগটি সফল হলে সারা দেশের দর্শনার্থীরা চুয়াডাঙ্গায় পাখি দেখতে যাবে বলেও মনে করেন এই পরিবেশবিদরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার জানাবো শেয়ার বাজারের খবর।
এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের শেয়ার লেনদেন আগামী 25 অক্টোবর থেকে শুরু হবে। ইতোমধ্যে লটারিতে বিজয়ী বিনিয়োগকারীদের বিও হিসাবে বরাদ্দপ্রাপ্ত শেয়ার সিডিবিএল এর মাধ্যমে জমা হয়েছে। পুঁজিবাজারে 10 টাকা মূল্যে 1,50,00,000 শেয়ার ছেড়ে 15 কোটি টাকা সংগ্রহ করে কোম্পানিটি। উত্তোলিত অর্থ দিয়ে মজুদ ছাউনি, প্ল্যান্ট সেট নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ ও আইপিও খরচ মেটানো হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত 9 কোম্পানির পরিচালনা পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হবে। বিকেল 2:45 রানার অটোমোবাইলস, 3:00 গ্লোবাল ইন্স্যুরেন্স, আইপিডিসি ফাইন্যান্স ও এস আলম কোল্ড রোল স্টিল, 3:30 কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স সিঙ্গার বাংলাদেশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এবং বিকেল 5:00 বিএটিবিসি লিমিটেডের সভা শুরু হবে। সভায় সমাপ্ত অর্থবছর ও প্রান্তিক সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিড়ি শিল্পের সাথে বৈষম্য নীতির প্রতিবাদে কুষ্টিয়াতে মানববন্ধন করেছে বিড়ি শ্রমিকরা। সকালে জেলা শিল্পকলা একাডেমির সামনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এ মানববন্ধন করা হয়। ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এম কে বাঙ্গালী, কার্যকরী সভাপতি আমিনউদ্দিন বিএসসি ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান সহ অন্যান্যরা এ সময় বক্তব্য রাখেন। বক্তারা ভ্যাট বৈষম্য দূর করার সাথে সাথে বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা ও কাজের নিশ্চয়তা সহ শ্রমিকদের বেতন বাড়ানোর দাবি জানান। এবারে মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। চীনের ব্যাংকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট রয়েছে, এমন খবরের তোলপাড় যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সহ নির্বাচনী প্রচারণার মাঠ। ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল ম্যানেজমেন্ট কোম্পানির ট্যাক্সের নথি ঘেটে এমন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে নিউ ইয়র্ক টাইমস। ওই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে চীনে নিজের ব্যবসা বাড়ানোর চেষ্টা করেছিলেন ট্রাম্প। এমনকি 2013 থেকে 2015 সাল পর্যন্ত মাত্র 2 বছরে চীনের স্থানীয় ট্যাক্স পরিশোধ করা হয়েছে ওই ব্যাংক হিসাব থেকে, যার পরিমাণ $1,85,000 বেশি। তবে ট্রাম্পের আইনজীবীর দাবি কেবল চীন নয়, বরং গোটা এশিয়ায় হোটেল ব্যবসা বাড়াতে ওই অ্যাকাউন্ট খোলা হয়। এর আগে চীনের সাথে বাণিজ্য যুদ্ধের সূত্রপাত ঘটিয়ে ঘোর সমালোচনা জন্ম দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এখন সেই দেশে নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকার খবরে প্রচারণা মাঠে বেশ বিব্রতকর অবস্থায় পড়তে যাচ্ছেন তিনি। এবারে পার্টেক্স খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজিকে 2-1 গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। পিএসজির মাঠে বিজয়ী দলের ব্রুনো ফার্নান্দেস ও মার্কাস রাশফোর্ড গোল দুটি করেন। আরেক ম্যাচে ফেরেন্সভারোসের বিপক্ষে 5-1 গোলে জিতেছে বার্সেলোনা। বার্সা মহাতারকা লিওনেল মেসি দলের পক্ষে প্রথম গোলটি করেন। আর জুভেন্টাসের কাছে 2-0 গোলে পরাজিত হয়েছে ডাইনামো কিয়েভ। ইটালিয়ান চ্যাম্পিয়নদের হয়ে গোল দুটি করেন আরভারো মোরাতা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। মাধ্যমিকের কোন শ্রেণীতে এবছর বার্ষিক পরীক্ষা হচ্ছে না, সাপ্তাহিক অ্যাসাইনমেন্টে শিক্ষার্থীদের মূল্যায়ন বললেন শিক্ষামন্ত্রী। অনলাইনে ভর্তি পরীক্ষা নিতে চায় বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়, তৈরি করা হয়েছে বিশেষ সফটওয়্যার। সরকার নির্ধারিত আলুর নতুন দামও মানছেন না ব্যবসায়ীরা, 25 টাকা কেজি দরে রাজধানীতে বিক্রি শুরু করেছে টিসিবি। ১১ দফা দাবিতে নৌশ্রমিকদের ধর্মঘট চলছে, ঘাটে ঘাটে অচলাবস্থা, পণ্য ওঠানামা ও খালাস বন্ধ। এবং শহরে গাছে গাছে 10,000 পাখির বাসা তৈরি করছে চুয়াডাঙ্গা পৌরসভা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।